আজ বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা শিক্ষা বিভাগ ও প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস ও শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাননীয় শ্রী আশিস মার্জিত, মাননীয়া সায়নী সিংহ রায়, মন্ত্রী সুব্রত সাহা সহ আগত বিশিষ্ট অতিথিবৃন্দ ও শিক্ষক শিক্ষিকাগণ। আজকের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাননীয় শ্রী আশিস মার্জিত ও সায়নী সিংহ রায়। এরপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান করা হয়। আজকের এই অনুষ্ঠান থেকে কি বললেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মাননীয় শ্রী আশিস মার্জিত মহাশয়, শুনে নিন। দেখুন, আজকে 5ই সেপ্টেম্বর একজন শিক্ষক, দার্শনিক, রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হচ্ছে সারা দেশে। সারা দেশের ন্যায় আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হচ্ছে, পাশাপাশি আমার মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং মুর্শিদাবাদের রবীন্দ্র সদনে আজকে এই মহৎ দিনের জন্য একটি মহতী অনুষ্ঠান শিক্ষক দিবস পালিত হচ্ছে। এখানে সর্বস্তরের, এখানে ডিএম সাহেব, এসপি সাহেব থেকে আরম্ভ করে মন্ত্রী, এমপি থেকে আরম্ভ করে সভাধিপতি, সমস্ত বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, এসআইএস এআইএস থেকে আরম্ভ করে সকলকে নিয়ে, ডিআই মাধ্যমিক, ডিআই প্রাইমারি সকলকে নিয়ে আজকে আমরা এই শিক্ষক দিবসটি সুন্দরভাবে পালন করছি। কারণ আপনারা জানেন শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই শিক্ষকরাই একটা জাতিকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। কারণ একটা জাতি, দেশ তাকে উচ্চতর জায়গায় নিয়ে যেতে গেলে তিনজনের ভূমিকা খুব যথেষ্ট, মা, বাবা, শিক্ষক। তাই শিক্ষকদের সেই সম্মাননা দেওয়ার জন্য শিক্ষকদের নীতি, আদর্শ, ঐতিহ্য সব কিছু ফিরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য শিক্ষক দিবস পালন করা হয়। তাই আমরা আজকে রবীন্দ্র সদনে শিক্ষক দিবস পালন করছি, যে আগামী দিনেও শিক্ষকরা তাদের নীতি আদর্শ নিয়ে সেভাবে পঠন পাঠন চালিয়ে যাবেন। এবং আমি গর্বিত একজন শিক্ষক হিসাবে, নিজে শিক্ষক, যে তারা যেভাবে পরিশ্রম করে বিভিন্ন বিদ্যালয়ে এমন সুন্দরভাবে পঠন পাঠন, তার নিয়ম শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা এত সুন্দরভাবে তারা পালন করে থাকেন, যার জন্য সারা দেশের মধ্যে আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষায় প্রথম স্থানে শিরোপা পেয়েছে। তাই আমি একজন শিক্ষক হিসাবে আমি শিক্ষকদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থাটা আরও উন্নত হবে তাই একটা বার্তা দেয়া এবং তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা সারা দেশের সঙ্গে পালন করছি।